আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে দেশ ও বিদেশে যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো আলহামদুলিল্লাহ। আমিও তোমাদের অনেক অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো মাছ, আর এই মাছগুলো দিয়ে আজকে আমি কি তৈরি করব তোমরা গেস করতে পারছো নিশ্চয়ই। হ্যাঁ, এই মাছগুলো দিয়ে আজকে আমি মাছের কোপ্তা তৈরি করব। তো এই মাছগুলো আমি হালকা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এগুলো এখন আমি কাটাগুলো বেছে নিব। আর যেহেতু কোপ্তাটা বাচ্চাদের খুবই পছন্দের খাবার, অনেক বাচ্চারা আছে মাছ খেতে চায় না, তো তাদের এভাবে কোপ্তা তৈরি করে দিলে ইনশাল্লাহ ওরা খুব পছন্দ খেয়ে নিবে। তো এগুলো আমি আগে কাটা বেছে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে। এই যে আমার মাছের কাটা বাছা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি প্রথমে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নিব। আর দিব এখানে পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দিব গোলমরিচ পাউডার, পরিমাণ মতো লবণ, মরিচ পাউডার আর হলুদ পাউডার, এগুলো দিয়ে আবার ভালোভাবে আমি এটা মাখিয়ে নিব। আর দিয়ে দিব হলুদ রসুন পেস্ট, আর দিব আদা পেস্ট আর ধনে পাতা কুচি, এগুলো দিব। আর দিতে হবে এখানে বাইন্ডিংয়ের জন্য আমি একটা ডিম অ্যাড করব। আর কোপ্তাতে তো ডিম দিতেই হয়, না দিলে আসলে বাইন্ডিংটা ভালো হয় না, যার জন্য এখানে আমি ডিম দিলাম। আর দিয়ে দিব বিস্কিটের গুঁড়ি, যাদের বাসায় বিস্কিটের গুঁড়ি না থাকবে তারা ময়দা অ্যাড করতে পারবে, যেটা দিয়ে থাকবে সেটা দিয়ে তৈরি করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে মেখে নিব। মাখাটা ভালো হলে আমার কোপ্তাটা তৈরি করতেও খুব সুন্দর হবে। এই যে গোল গোল শেপ করে আমি তৈরি করে নেব, যার যে শেপ পছন্দ সে সেই শেপটা তৈরি করে নিতে পারবে। তো কোপ্তা যেহেতু সেহেতু আমি গোল রাউন্ডটাই দিব, আর এটাই বল হিসাবে বাচ্চারা খুব পছন্দ করবে। তো আমার বলগুলো তৈরি হয়ে গিয়েছে, এবার আমি এটা ফ্রাই করে নিব। তো ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম, এবার এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, দিয়ে আমি এটা হালকা ফ্রাই করে নিব। তো এখানে এই কোপ্তাগুলো আসলে খুবই লোভনীয় একটা খাবার, সেটা বড় ছোট সবারই খুবই পছন্দের একটা খাবার। আর মাছ, যে কোনো মাছ দিয়ে কোপ্তাটা তৈরি করা যায়। তো আমি এখানে পরিমাণ মতো যে তেল দিয়ে দিলাম, আর দিয়ে এবার কোপ্তা ফ্রাই করব। আমি অল্প তেলই দিলাম, অল্প তেল দিয়ে ফ্রাই করব যেহেতু আমি এটা রান্না করব। যদি এটা ফ্রাই করে খেতাম তাহলে পরিপূর্ণ তেল দিয়ে ফ্রাই করতে হতো। তো এই যে ফ্রাই কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এবার এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে তেল দিয়ে দিলাম, এটা মাছ ভাজা তেল। মাছ ভাজা তেল দিয়ে আমি কোপ্তাটা রান্না করব, কেননা এই তেলটা যেহেতু মাছ ভেজেছি এটা ফেলে দিব কেন, এটা আমি এই কোপ্তা রান্নাতে ইউজ করব। তো এই যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, এবার এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। দিলাম এলাচ, দারচিনি, হলুদ পাউডার, মরিচ পাউডার, আর দিব জিরা পাউডার, পরিমাণ মতো লবণ দিব। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর মশলা কষানোর উপরই যে কোনো রান্নার টেস্টটা বেড়ে যায়। তো এই যে আমি এবার মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব। পানি না দিলে আসলে মশলাটা পুড়ে যায়, আর পানি দিয়ে আমার মশলাটা কষানো হবে। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এ চুলায় আমি দিয়ে আজকে রান্না করছি লাউ আর ডাল। লাউ দিয়ে মসুর ডাল রান্না করছি, আর এখানে আমি এই যে টক দই দিয়ে দিলাম, আর এখানে আমি আটটার মতো বাদাম পেস্ট করে নিয়েছি, দুটো একসাথে রেখেছি। তো আমি এই যে দিয়ে এবার আবার নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। আর এই যে আমি ডালটা রান্না করছি ওই চুলায়, ডালটা আমার হয়ে গিয়েছে, এবার ওইটা বাগার দিয়ে দিব। রসুন পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে আমি লাউ ডালটা বাগার দিব। আর এখানে আমার মশলাটা কষানো প্রায় হয়ে যাচ্ছে, তো এখানে আমি একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি, খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে মশলাটা কষিয়ে আবার এখানে আমি এই যে এই চুলায় আবার চলে আসলাম, এখানে আমি ডালটা বাগার দিয়ে দিলাম। আর এই যে দেখেন কি সুন্দর কালার এসেছে, তো এখানে আমি কোপ্তাটা দিয়ে দিব। খুবই সুন্দর কালারফুল হয়েছে আমার মশলাটা, আর তেল ছেড়ে দিয়েছে, বুঝাই যাচ্ছে যে আমার মশলা কষানো কমপ্লিট। আমি এই যে কোপ্তা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে
এখানে কিছু পানি অ্যাড করব। আর এই পানিটা আমার মশলাটাকে কোপ্তার ভিতর ঢুকে যাবে মশলাটা। আর কোপ্তার ভিতর মশলা না গেলে আসলে টেস্ট লাগবে না, যার জন্য আমি এই পানিটুকে অ্যাড করলাম। আর এই যে আমার প্রায় কোপ্তা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামানোর আগে এখানে একটু চিনি অ্যাড করব। কোপ্তা জাতীয় খাবার একটু মিষ্টি মিষ্টি না হলে আসলে ভালো লাগে না, যার জন্য একটু চিনি অ্যাড করব। এটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে, আর আমার বাচ্চারা খেয়ে তো খুবই পছন্দ করেছে, বলছে আম্মু ওয়াও কোপ্তা খুবই মজা এবং টেস্টি। তো আপনারাও এভাবে ট্রাই করে বাচ্চাদের দিবেন, আশা করি আপনার বাচ্চাদের ভালো লাগবে। তো আর কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন, আর আমার এই ভিডিওটি দেখে প্রথমে লাইক করবেন, তারপরে 3-5 মিনিট দেখবেন, কমেন্টসে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। আর আমার এই ফেসবুকের পেজের বন্ধুদের যা আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।